চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের স্তব্ধ করে জাপানের জয়। ফুটবলের পাওয়ার হাউস খ্যাত জার্মানির বিশ্বকাপ যাত্রা শুরু হলো হার দিয়ে। ই গ্রুপের ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত 7টায়। 2-1 গোলে প্রথমবারের মতো জার্মানিকে হারিয়েছে জাপান। এর আগে দুবারের দেখায় একটি হেরেছে, আরেকটি ড্র হয়েছে। আর্জেন্টিনা সৌদি আরব ম্যাচ সহ চলতি বিশ্বকাপে টানা দুদিন অঘটন ঘটেছে। পুরো ম্যাচে দাপট ছিল জার্মানদের, কিন্তু দ্বিতীয়ার্ধে জাপান খেলে দুর্দান্ত। 75 মিনিট থেকে শেষ পর্যন্ত 2 গোল দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে। 32 মিনিটে গন্ডোগানের পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যায় জার্মানি। ডোনের গোলে সমতা আনতে জাপানকে অপেক্ষা করতে হয় 75 মিনিট পর্যন্ত, আর 83 মিনিটে দ্বিতীয় গোল দিয়ে নিশ্চিত করে জয়। যোগ করা সময়ের শেষ মুহূর্তেও সুযোগ পেয়েছিল জাপান, অল্পের জন্য পায়নি গোল। প্রথমার্ধে একটি আক্রমণ করে জাপান, দ্বিতীয়ার্ধে জাপান আক্রমণ করে 11টি। অন্যদিকে জার্মানি দাপটের সঙ্গে খেললেও 3 পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হয়েছে। জার্মানি 25টি শট নেই মোট, আর জাপান নেয় 12টি। ম্যাচের 71% বল ছিল জার্মানির পায়ে।